আমালা নতুন বাজার সড়কের গেটবিহীন উন্মুক্ত রেল ক্রসিং বন্ধ করে দিতে চাইলে উত্তেজনা সৃষ্টি হয় সংশ্লিষ্ট এলাকায়। শনিবার বিভাগীয় ইঞ্জিনিয়ার নবজ্যোতি রায় দলবল নিয়ে খুঁটিপুঁতে রাস্তাটি একেবারে বন্ধ করে দিতে চাইলে স্থানীয় জনতা জমায়েত হয়ে উত্তেজিত হয়ে ওঠেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘ সময় বাকযুদ্ধ হয়। রেলের বিভাগীয় কর্মকর্তারা সিদ্ধান্তে অনর্থকে শেষ পর্যন্ত এক চুক্তিনামায় স্বাক্ষর করে নেন। এদিকে জনগণের ভোটে নির্বাচিত নেতা, সাংসদ, বিধায়ক জনগণের নিরাপত্তা এবং সুরক্ষা প্রদানে ব্যর্থ ভূমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। তাই ভোট প্রদান করে আর নেতা নির্বাচনের দরকার নেই বলে ভোট বয়কটের ডাক দেন স্থানীয় মানুষ। তারা বলেন, আমালার উন্মুক্ত এ গেটে যে কোনো সময় দুর্ঘটনা সংঘটিত হতে পারে, কিন্তু বিভাগীয় আধিকারিক কিংবা কোনো জনপ্রতিনিধির তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই দাবি নিয়ে পূর্বতন সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে লিখিতভাবে অবহিত করেও কোনো সুফল পাওয়া যায়নি বলে ক্ষোভ ঝাড়েন উপস্থিত জনসাধারণ সহ জিপি সভাপতি মইনুদ্দিন বড়ভূইয়া। রেলের বিভাগীয় কর্মকর্তারা এই বিষয়টি রাজ্য সরকারের বলে সাফ জানিয়ে দেন। তবে রাজ্য সরকারের বিভাগীয় আমলা ও জনপ্রতিনিধিদের নির্লিপ্ত ভূমিকায় চরম অসন্তুষ্টি প্রকাশ করে ভোট বয়কটের ডাক দেন জিপি সভাপতি মইনুদ্দিন বড়ভূইয়া। তারপরে এই সাইটের মানুষের লগিয়া নিমাইসানপুর, নিতানানপুর, রাজ্যেশ্বরপুর, চন্দ্রপুর, বড়বন, নালুবাক সম্পূর্ণ মানুষ এই রাস্তা দিয়ে আইতে। আমার কারণটা হইল এখানে আছে লালা ডেভেলপমেন্ট ব্লক স্কুল, এই এত অঞ্চলের ভিতরে আর হাই স্কুল নাই, নিমাইসানপুরে আছে। আমরা তো আপনার আর এটা বন্ধ করার লাগে হইলাম না, আর খুলিয়া দেওয়া লাগে না, আমরা চাইছি শুধুমাত্র গেট একটা দিন। এই হোটেল আমরা আপনারা যে স্কুল বাসের অ্যাক্সিডেন্ট যেটা আছে, এই অ্যাক্সিডেন্ট তো বাসার লাগে, গাড়ি বাসার লাগে, আমরা শুধু গেট চাইছি। আপনারা খুলিয়া দেওয়ার লাগে না আর বন্ধ করার লাগে না, গেট চাইছি না। আমি কই যখন বিজি হয়েছে তখন তো এখানটা একটা স্যাংশন হয়েছিল, এটা আরবি স্যাংশন হয়েছিল, কে মানা করছে এটা? পাঁচ বছর এটা খোলা খোলা হয়েছে, এখন যদি এটা আমরা জানি না দেন ইট ইজ হইবো না, যে আপনি জানেন আমরা এখান থেকে যে এক মিনিট আমি আপনার উত্তর দিই। আপনার রাস্তাটা আমরা এটা ভাবছি না যে দুইটা পিডাব্লিউডি কানেক্টেড NH-154 এটার মধ্যে যে আপনারা বন্ধ করার চিন্তাধারা সরকারে করবো, এটা তো আমরা কোনোদিনও কল্পনা করছি না। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি।